Assalamualaikum viewers, this is Sabir and you are in Sabir official YouTube channel. So ask you to American the base protocol is a tested and a testnet NFT offer share corpus. J NFT up and the NFT up and the economic and the main correctly, property that the main native NFT up and the eligible regimen, token up and the main native algebra, token up and the gay NFT up and claim corrigent eligible regimen, property up and the Gunia to Bush later, then up and the eligible hojata, so mask up and the gay gulam. এই যে এখন যে এন্ট্রিটা অফারটা শেয়ার করব এটা আপনারা মাস্ট এখান থেকে কয়েকটা অ্যাকাউন্ট করে রাখতে পারেন মাল্টিপল আপনারা 5-6টা ওয়ালেট করে রাখতে পারেন সো ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা আজকে অফার লিংক পেয়ে যাবেন যারা এখান থেকে ইউটিউবে ভিডিও দেখবেন আপনারা এখান থেকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন জাস্ট এখান থেকে লিংকে ক্লিক করলে সরাসরি চলে আসবেন টেলিগ্রামে টেলিগ্রামে পোস্টটা পেয়ে যাবেন জাস্ট এখান থেকে আপনারা এই পোস্টে আপনারা জয়েন ফার্স্ট অফ অল এখান থেকে জয়েন হয়ে নেবেন দেন আপনারা এখান থেকে পোস্টটা পেয়ে যাবেন এখানে সব কিছু লিংক দেওয়া সেখানে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাইয়া দেব সো তার আগে আপনারা কী করবেন আপনার এখান থেকে বেস প্রোটোকলের যে আগে টাস্কগুলো আছে এগুলো আপনার এখান থেকে আপনার করে নেওয়ার চেষ্টা করবেন এখানে আপনার বেস সার্চ করলে পেয়ে যাবেন এখান থেকে সার্চ করার সো বেস সার্চ করার পর আমি এখান থেকে যদি আমার উপরে পোস্টে যাই এখান থেকে দেখতে পারতেছেন ফার্স্ট অফ অল লিঙ্ক এখানে একটা ভিডিও দিয়ে রাখছি সো আমাদের এখানে একটু নিচে যদি আসি এখানে দেখতে পারতেছেন এখানে আমাদের সো এই দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মধ্যে আমি এখান থেকে বেস প্রোটোকলের কিছু টাস্ক আছে ওইগুলো আপনার মানে ব্রিজ করার টাস্ক আর কি এগুলো দেখাই দিছি এখন যে ভিডিওটা করবো এগুলো এটার মতো ব্রিজটা দেখাবো আপনার এখান থেকে প্রতিটা ওয়ালেটও কিছু ব্রিজ করে রাখবেন আশা করি এখান থেকে পরবর্তীতে আপনার এখান থেকে এটার জন্য এলিজিবল হয়ে যেতে পারেন যেহেতু এখানে কয়েনবেজের সাপোর্টেড সো এখানে এই ভিডিওটা দিয়ে রাখছি এখানে ভিডিওটা এখানে ফার্স্ট অফ অল লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পারতেছেন এখানে আপনার যে আপনার এইগুলো এখন হলে আপনার এখান থেকে ফসেট মানে গরলি ফসেট যে গরলি ইথেরিয়ামগুলো রাখবে আর এখান থেকে ব্রিজ করলে আপনার এখান থেকে ব্রিজ এই ব্রিজ লিঙ্ক দিয়ে রাখছে আর এখান থেকে আপনার লেয়ার 3 এখান থেকে কোয়েস্টগুলো আছে এইগুলো এটা আপনার ওয়ালেট কানেক্ট করে কিছু কোশ্চেন থাকবে ওইগুলো আনসার আপনার দিতে হবে সো এই আর কি মূলত আপনার এখান থেকে এই পোস্ট আসলে এইগুলো করে নেবেন সো এখন আমরা আজকে যে অফারটা শেয়ার করব আর এটার আমাদের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে এই যে ভিডিওটা দেখে নিতে পারেন এটা হলো আগের ভিডিও আপনার এখান থেকে এই ভিডিওটা দেখে নিতে পারেন সো এখন আমরা যেটা শেয়ার করবো এটা হলো আপনার এই অফারটা এখানে আমরা এই এনএফটিটা কীভাবে মিন্ট করবো সো আপনার এখান থেকে আগের আপনার ব্রিজগুলো করে নেবেন এন দেন আপনার এখান থেকে কোয়েস্টগুলো আছে ওইগুলো আপনার এখান থেকে পয়েন্টগুলো এক্সপিগুলো আর্ন করে রাখবেন আর কি সো আজকে আমরা এখান থেকে দেখাবো এখন দেখাবো আমরা এখান থেকে এনএফটিটা কীভাবে মিন্ট করবেন তার জন্য আপনার এখান থেকে ফার্স্ট অফ লিঙ্ক দিয়ে রাখছি আমরা এখান থেকে আপনার এখান থেকে বেস মানে বেস গরলি লাগবে আপনার এখান থেকে এই এনএফটিটা মিন্ট করার জন্য আপনার এখান থেকে বেস গরলি লাগবে তার জন্য আপনার এখান থেকে আপনাকে কী করতে হবে গরলি থেকে আপনার এখান থেকে গরলি ইথেরিয়াম থেকে আপনার এখান থেকে বেস ব্রিজ করতে হবে ব্রিজ করলে আপনার এখান থেকে বেস গরলি পেয়ে যাবেন অথবা আপনার এখান থেকে বেস ফসেট দিয়ে রাখছি ফসেট আপনার এখান থেকে ফসেট নিলে আপনার পারবেন না জাস্ট এখান থেকে আমি যদি এখানে ফসেট লিঙ্কে ক্লিক করে আপনার এখান থেকে ক্রমে নিয়ে যাই মানে আপনার এখান থেকে ফসেট খুব অল্প দিয়ে এগুলো দিয়ে আপনার এখান থেকে মেন করতে পারবেন তার জন্য আপনার এখান থেকে কী করতে হবে ব্রিজ করতে পারবেন কি এখানে দেখতে পারতেছেন মাত্র 0.001 ইথেরিয়াম দিচ্ছে সো এগুলো থেকে আমরা কিছু হবে না মেন করতে গেলে আর একটু বেশি লাগবে তো তার জন্য আমি কী করবো এখান থেকে ব্রিজ করবো মানে আমরা বেস গরলি গরলি ইথেরিয়াম থেকে বেস গরলিতে নিব তার জন্য ব্রিজ লিঙ্কটা কপি করবেন ফার্স্ট টাস্ক হলো আপনার এখান থেকে আপনার এখান থেকে এই যে গরলি ইথেরিয়াম রেখে দেবেন আপনার ওয়ালেটে যে ওয়ালেটে আপনি জয়েন করবেন দেন আপনার এখান থেকে ব্রিজ লিঙ্কটা আনবেন আনার পর জাস্ট পেস্ট করবেন সো পেস্ট করার পর জাস্ট ফার্স্ট অফ অল আমরা এখান থেকে বেস গরলি আমরা এখান থেকে ব্রিজ করবো দেন আমরা এখান থেকে এনএফটিটা মিন করবো তার জন্য এখান থেকে আমার সো অলরেডি আমার এখান থেকে একটা ওয়ালেট কানেক্ট আছে সো আমি এখান থেকে এটা ডিসকানেক্ট করে দিচ্ছি আচ্ছা যখন আপনি এখান থেকে আপনার লিঙ্কটা পেস্ট করবেন এখানে কানেক্ট অপশন পাবেন জাস্ট কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর আপনার এখান থেকে দেখতে পারতেছেন গরলি থেকে আপনার বেস গরলি এখান থেকে ব্রিজ করতে হবে মানে আপনার এখান থেকে ব্রিজ করলেই এই বেস দিয়ে বেস গরলি দিয়ে আমরা এখান থেকে এনএফটিটা মিন করতে পারবো আপনার যতটা এনএফটি আপনার মিন করেন যতটা অ্যাকাউন্টে তো তার জন্য আপনার এখান থেকে তো গরলি লাগবে সো আমার এখান থেকে একটা গরলি আছে সো আমি এখান থেকে কী করবো 0.0 ধরে এখান থেকে 7 আমি এখান থেকে বেস গরলিতে আমি এখান থেকে আপনার এখান থেকে ব্রিজ করবো আর কি বেস গরলিতে নিব তার জন্য আমি এখান থেকে সো আমরা এখান থেকে ডিপোজিট দিতে আমি এখানে ক্লিক করবো সো ক্লিক করার পর আমাদের এখানে ম্যাটামাক্সের কনফার্মেশন হয়ে যাবে জাস্ট এটাকে কনফার্ম করে দিব কনফার্ম করে দিলে আমাদের এখানে বেস গরলিতে চলে যাবে সো এখানে আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর এটা আমাদের এখানে ডিপোজিট হয়ে আমাদের এখানে বেস গরলিতে চলে যাবে সো অলরাইট আপনার এখান থেকে কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে দিলে আপনাদের দেখবেন আপনার এখান থেকে বেস গরলিতে চলে আসছে এই যে আমার এখান থেকে 0.7 আমাদের এখানে বেস গরলিতে চলে আসছে সো আপনার এখান থেকে কী করবেন কিছু আপনার এখান থেকে রাখবেন রাখার পর আর কিছু আপনার এখান থেকে উইথড্র করে দিবেন আপনার এখান থেকে এইটা আপনারা উইথড্র করে দিলে আপনার এখান থেকে আপনার কিছু রেখে আপনার জাস্ট এনএফটিটা মেন করার জন্য কিছু রেখে আর বাকিটা আপনার এখান থেকে উইথড্র করে দিলে আপনার গরলিতে চলে যাবে আবার
সো এখান থেকে জাস্ট আপনার এখান থেকে যে অ্যামাউন্টটা তুলবেন, আপনার যত অ্যামাউন্টে আপনার এখান থেকে উইথড্রো দিতে চান জাস্ট এখান থেকে অ্যামাউন্টটা তুলে আপনার এখান থেকে কনফার্মেশন হয়ে প্রুভাল আপনার এখান থেকে এটা আপনার উইথড্রো হয়ে আপনার গোল্ড লিতে চলে যাবে। সো আমি এখান থেকে আমি এখানে এটা দেখাবো না, এটা কিন্তু আমি আগের ভিডিওতে এটা দেখাই দিছি, অ্যান্ড দেন আপনার এখান থেকে এই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন আগের ভিডিওটা। সো এখন জাস্ট আমরা এখান থেকে যেহেতু আমাদের এখানে বেস গোল্ডলি হয়ে গেছে, আমরা এখান থেকে কী করবো, বেস গোল্ডলি আমাদের এখানে কিন্তু চলে আসছে, আমরা জাস্ট এখান থেকে আপনার এখান থেকে বেস গোল্ডলিতে এটা অ্যাড করে নেবেন। আপনারা অটোমেটিকলি আপনার এখান থেকে আপনারা দেখতে পারবেন যে অ্যাড হয়ে গেছে এরকম বেস গোল্ডলি। এখন আমাদের এখানে এই যে আমার এখানে বেস গোল্ডলিতে অ্যামাউন্টগুলো কিন্তু চলে আসছে। সো আমি এখান থেকে 0.7 কিন্তু আমার এখানে 0.7 কিন্তু আমি এখান থেকে বেস গোল্ডলিতে পাই গেছি। সো আপনার এখান থেকে তারপর এখান থেকে আপনি যত অ্যাকাউন্টে করেন আপনার এখান থেকে সেন্ড করে আপনার অন্য অ্যাকাউন্টে নিয়ে আপনার এখান থেকে করতে পারবেন, তেমন বেশি আপনার ফি যাবে না মেন করতে, জাস্ট 0.02 এরকম আপনার এর চেয়ে কম যাবে আপনার এখান থেকে ফি। সো আপনার এখান থেকে কিছু আপনার এখান থেকে বেস গোল্ডলিতে করলে আপনি প্রত্যেকটা ওয়ালেট এখান থেকে সেন্ড করে নিয়ে আপনি করতে পারবেন। সো এখন আমরা এখান থেকে মেন করার জন্য জাস্ট আমরা এখান থেকে বেস গোল্ডলি করে নিয়েছি, আমাদের এখানে ফসেটটা আমাদের চলে আসছে। এখন জাস্ট আমরা এখান থেকে কী করবো, কন্ট্রাক্ট ডিপলি এখানে ক্লিক করবো কন্ট্রাক্ট। সো আমরা এটির এই লিঙ্কটা আমাদের এখানে কপি করতে হবে, কপি করার জন্য জাস্ট এখান থেকে কপি করে আমরা এখান থেকে এটা আমরা এখান থেকে পেস্ট করবো। পেস্ট করার পর জাস্ট আমরা এখান থেকে বাকি কাজটুকু কমপ্লিট করবো। সো আমার এখানে এই অ্যাকাউন্টটা আমি এখান থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি। সো তাই আপনার এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট করার পর আপনার আপনার মেটামাক্সে কনফার্মেশন যাবে, জাস্ট এখান থেকে এটাকে কনফার্ম করে দিলেই আপনার এটা আপনার এখান থেকে মানে কানেক্ট হয়ে যাবে, আপনার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট হয়ে যাবে। সো আমি এটা কানেক্ট করে নিচ্ছি এখান থেকে। সো আমার কিন্তু এখানে 0.7 বেস গোল্ডলি আছে আমার এই অ্যাকাউন্টে। সো আমি এখান থেকে সো এখন আপনাদের এখানে কী করতে হবে, এই যে আপনার এখান থেকে সো আপনাদের এখানে এটা আপনার লিঙ্কটা পেস্ট করার পর জাস্ট এখান থেকে ডিপ্লয় করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিপ্লয় নাও এখানে ক্লিক করবেন। সো আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডিপ্লয় নাও অপশনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কী করবেন, এখানে আপনার একটা আপনার এখান থেকে যে কোনো একটা ইমেজ আপলোড করে দিতে পারেন, অ্যান্ড দেন আপনার এখান থেকে নাম দিয়ে দিতে পারেন। সো আমি একটা যে কোনো নাম দিয়ে দিচ্ছি, সো এখানে একটা আপনার পছন্দ যে কোনো নাম দিয়ে দিতে পারেন। দেন এখান থেকে সিম্বলটা দিয়ে দিলাম, দেন ডিসক্রিপশন কিছু দিতে হবে না, দেন আপনার এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর জাস্ট আপনারা এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার ভেজ গোল্ডলি থাকবে এখান থেকে নেটওয়ার্কটা। দেন আপনার এখান থেকে ডিপ্লয় নাও এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার মেটামাক্সে কনফার্মেশন যাবে, জাস্ট কনফার্ম করে দিলে আপনার এটা আপনার এখান থেকে ডিপ্লয়টা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা এখানে কনফার্মেশনের জন্য ওয়েট করতেছি। ওকে এখানে আপনার জাস্ট কনফার্মেশনটা আসলে আপনারা এখান থেকে কনফার্মটা করে দিবেন। সো এখান থেকে আপনার বেশি ফি যাবেন, আপনার মাত্র 0.01 এরকম আপনার বেসগুলি ফসেট খরচ হবে বা হচ্ছে একটু বেশি। সো এটা আমরা এখান থেকে এটাকে আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম। সো দেন আপনার এখান থেকে আগের পেজে যাবেন, আগের পেজে যাওয়ার পর দেখতে পারবেন যে এটা আপনার এখান থেকে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আমরা ডিপ্লয়িং কন্ট্রাক্ট এটা কিন্তু আমাদের এখানে টিক চিহ্ন উঠে গেছে। এখান থেকে অ্যাড ইন টু ড্যাশবোর্ড এটা আমাদের এখানে ড্যাশবোর্ডে অ্যাড হইতেছে। সো মোটামুটি আমাদের এতটুকুই কাজ, এখান থেকে আমরা জাস্ট এখান থেকে একটা অ্যাড্রেস নিয়ে আমরা জাস্ট এখান থেকে এনএফটিটা মিন করে নিব, আমাদের এতটুকুই কাজ। এখন জাস্ট আমরা একটু ওয়েট করতেছি এটা আমাদের এখানে কমপ্লিট হোক, কমপ্লিট হইলে আমরা এখান থেকে আচ্ছা আপনাদের এখানে আরেকটা কনফার্মেশন মেবি আসবে, ওইটাকে আপনারা জাস্ট অ্যাপ্রুভ করে দিলে এটা আপনার এখান থেকে দ্বিতীয় এটা আপনার এখান থেকে এটা অ্যাড সাইন ইনটা করে নিতে হবে। এখান থেকে সাইন ইনটা করলে আপনার এখান থেকে দেখতে পাবেন যে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। সো ওকে আপনারা দেখতে পাবেন যে এটা আপনার সাকসেস হয়ে গেছে, সাকসেস হলে কিন্তু আপনার এখান থেকে কাজটা কমপ্লিট। সো আমাদের এখানে শেষের লিঙ্কে কাজটা করতে হবে। এখানে কিন্তু আপনার এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এটা আপনার যে নামটা দিয়ে আপনার এখান থেকে মিনটা করলেন এটা আপনার এখানে চলে আসবে। সো আমাদের এখানে ফাইনালি এখন আমরা এনএফটিটা মিন করতে পারবো, তার জন্য আমরা কী করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়া আছে আর কি, এটা আপনার এটা আপনার কপি করতে হবে। আপনার এনএফটিটা মিন করার জন্য এটা কপি করতে হবে, তার জন্য এটার মধ্যে আপনার কপি করবেন। সো কপি করার পর আচ্ছা তার আগে আপনার এখান থেকে এই লিঙ্কটা আপনার আনতে হবে, এই যে দেখতে পাচ্ছেন কুইস্ট মিন্ট এনএফটি এটা কপি করবেন। এটা কপি করার পর জাস্ট আপনার এখান থেকে একটা নিউ একটা পেজ নেবেন, নিউ একটা পেজ নেওয়ার পর জাস্ট এখান থেকে লিঙ্কটা আপনার পেস্ট করবেন।
সো প্যাচ করার পর আপনার ফার্স্ট টাইম এইটার ওয়ালেটে কানেক্ট করতে হবে, দেন আপনার এখান থেকে ওই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এনে জাস্ট আপনার এখান থেকে এইটার মধ্যে দিয়ে এনএফটি মিন্ট করতে পারবেন। তার জন্য আপনার কী করতে হবে, এইটাকে আপনার ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন, আপনার জন্য সুবিধা হবে। সো দেন কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করবেন, দেন আপনার এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে দেবেন, দেন আপনার এখান থেকে মেটামাস্ক একটা কনফার্মেশন হিসেবে জাস্ট এটাকে অ্যাপ্রুভ করে দেবেন। সো অ্যাপ্রুভ করলে আপনার এখান থেকে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে, মানে ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে আর কি। সো আমাদের এখানে এটার সাথে কানেক্টেড হয়ে গেছে, কানেক্টেড, দেন আমরা এখান থেকে আগের পেজে যাবো। আগের পেজে যাওয়ার পর এখান থেকে আমরা ওয়ালেটটা কানেক্ট করার পর জাস্ট আপনার এখান থেকে চলে যাবেন আপনাদের এই আগের পেজে। আগের পেজে যাওয়ার পর এই অ্যাড্রেসটা আপনার এখান থেকে কপি করতে হবে, আপনার যেই এটা আমি এখান থেকে জাস্ট আপনার টাচ করলে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে কী করবেন, এই যে আপনার এখান থেকে কুইস্ট অপশন আসবেন, এখানে আপনার একটু লোডিং নিতেছে, এই যে আপনি দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার স্টার্ট কুইস্ট এরকম অপশন আছে। সো আপনার এখান থেকে এটার মধ্যে ক্লিক করবেন। সো এটার মধ্যে ক্লিক করার পর জাস্ট আপনার এখান থেকে এটাকে ঠিক চিহ্ন দিয়ে জাস্ট কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ দেওয়ার পর কন্টিনিউ করে দেবেন, দেন আপনার এখান থেকে এই যে স্মার্ট কন্ট্রাক্ট যে অ্যাড্রেসটা আপনার কপি করে আনছেন এটা জাস্ট এখান থেকে ভেরিফাই ট্রানজ্যাকশন দিলে এটা কিন্তু আপনার এখান থেকে ভেরিফাইড দেখাবে আর কি। এই যে দেখতে পারতেছেন নাইস ওয়ার্ক দিস অ্যাপ্লাইড স্মার্ট কন্ট্রাক্ট। সো আমাদের এখানে এটা আমাদের এখানে দেন আমরা এখানে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পর কিন্তু আপনার এখান থেকে মিন্ট এনএফটি অপশন চলে আসবে। সো এটা কিন্তু আপনার এখানে মিন্ট এনএফটি অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে আপনাদের এখানে ওয়ালেট একটা কনফার্মেশন চলে যাবে, জাস্ট এটাকে অ্যাপ্রুভ করে দিলে আপনার এখান থেকে এনএফটিটা সাকসেসফুলি মিন্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে এটাকে কনফার্মেশনটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছি। সো মূলত আমি কিন্তু এখানে এইগুলো সবগুলো আপনার এখান থেকে কনফার্মেশন অ্যাপ্রুভ করে এগুলো কিন্তু দেখাইতাম না, কারণ এখান থেকে যারা নিউ আছে তারা একটু বুঝতে সমস্যা হবে, তার জন্য এখানে সবগুলো দেখাচ্ছি। এখানে জাস্ট এখানে কনফার্ম করে দিবেন। সো কনফার্ম করলে আপনার এখান থেকে আপনার এটা আপনার মিন্ট সাকসেসফুল হয়ে যাবে। সো আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম, কনফার্ম করার পর জাস্ট আমরা এখান থেকে অপশনে যাবো। এই অপশনে যাইলে কিন্তু দেখতে পাবেন যে আপনার এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এনএফটিটা কিন্তু মিন্ট সাকসেসফুল হয়ে গেছে। সো এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এনএফটিটা সাকসেসফুল হয়ে গেছে। সো আপনার এখান থেকে এনএফটিটা আপনার মেন করে রাখবেন, পরবর্তীতে এটা কিন্তু আপনার যখন আপনার মেন নেট আসবে তখন যাদের কাছে টেস্টনেট এনএফটি থাকবে তারা এখান থেকে এলিজিবল হয়ে যাবেন এয়ারড্রপের জন্য। সো দেন আপনার এখান থেকে চাইলে একটা আপনার ম্যাক্সিমাম মানে আপনার এখান থেকে আর ওয়ালেটে করতে চাইলে জাস্ট আপনার এখান থেকে বেস করে নিয়ে আপনার অন্য ওয়ালেটে সেন্ড করে নেবেন, অথবা আপনার এখান থেকে ওই ওয়ালেটে ব্রিজ করবেন। কারণ এখান থেকে ব্রিজ করলে কিন্তু আপনার পরবর্তীতে যে ব্রিজ প্রোটোকলের উপর যে আপনার আপনার যে এয়ারড্রপ আসবে ওইটার জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। তাই আমি বলবো আপনার এখান থেকে প্রতিটা ওয়ালেটই ব্রিজ করে নেবেন, আপনার জন্য ভালো হবে। যদি আপনি এখান থেকে আগে ভিডিও দেখে ব্রিজ না করে থাকেন, যদি আগে ব্রিজ করে রাখেন তাহলে আপনার এখান থেকে একটার মধ্যে একটা সেন্ড করে নিয়ে নেবেন। আশা করি আপনার বুঝতে পারছেন। সো আপনার এখান থেকে আনলিমিটেড এখান থেকে কয়েকটা ওয়ালেটে করে নিতে পারেন। সো আজকে ভিডিওটাই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে অন করে দিবেন। সো আজকের মধ্যে বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।